অসংখ্য দোকানদার যারা ভিতরে বাহিরে সব জায়গাতে মিথ্যার ভিত্তিতে, মিথ্যার ছত্রছায়ায়, মিথ্যার সংস্পর্শে গিয়েই তার ব্যবসা পরিচালনা করেন, এটা আমরা দেখে এসেছি। আপনি দোকানে যান, বন্ধু মানুষ বলছে আল্লাহর কসম এই জিনিসটা 500 টাকাতেই কিনা, লাভ দেওয়া লাগবে না বন্ধু মানুষ, এটা দিয়েই নিয়ে যান, অথচ 500 টাকাতে তার কিনা না। বাপ বেটা হাটে গেছে, একবার একটা গরুনে দাঁড়িয়ে আছে, বাপ বেটা সম্পর্ক, নিজের বাপ বেটা, একেবারে জন্ম দেওয়া ছেলে, বাপই হয়তো ধরে আছে রশিটা ছাগলের অথবা গরুর, একটু দূরে আছে বেটা, খানিকক্ষণ পরে দেখছে যে কিছু লোক এই গরুর কাছেই ঘোরাফেরা করছে, মানে নিতে পারে, দরদাম চলছে। বেটা খানিকক্ষণ পরে লোকজন দেখে, ক্রেতাদের দেখে বলছে যে কি ভাই, যে দামে বলেছিলাম দিবেন, অথচ দামই বলেনি। এইদিকে পরকাল হারাচ্ছে মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করার জন্য, অন্যদিকে আপনার সৎভাবে ব্যবসা করার কারণে কি হচ্ছে, জান্নাতের ভিতরে থাকার জায়গা হচ্ছে। আত্তাহারিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। এর পরের যে বিষয়, যেই ব্যক্তি যার সাথে আল্লাহ কথা বলবেন না, সে ব্যক্তিটা হল আসরের সলাতের পরে ব্যবসায়িক পণ্য নিয়ে বসে মুসল্লিদেরকে লক্ষ্য করে বলে আল্লাহর কসম। কিসের কসম? আল্লাহর কসম, আমার এই জিনিসটার দাম এত টাকা বলেছিল কিন্তু আমি দেই নাই, কিংবা আল্লাহর কসম আমি এই জিনিসটা এত টাকা দিয়ে কিনেছি, এটা হলেই দিয়ে দিব, লাভ লাগবে না, এরকম হিতা কাকি বন্ধ থাকে না, কিন্তু এই কথার ভিতরে শয়তানের ফাঁদ ফেলা আছে। অথচ এই টাকা দিয়ে কিনা নয়, আল্লাহর নামে অঙ্গীকার করে, কসম করে, হলফ করে সে ক্রয় বিক্রয় করে। এই ধরনের ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, এই ধরনের ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না। এজন্য ব্যবসায়ী জীবনে আমরা যারা আছি, যেমন আপনাকে ন্যায়পরায়ণ শাসকের কথা বললাম, একই ভাষায় একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সৎ ব্যবসায়ী, কি ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, মিথ্যা বলে না, খাদ্যে ভেজাল দেয় না, ওজনে কারচুপি করে না, ডুপ্লিকেট জিনিস বিক্রি করে না, এরকম সৎ ব্যবসায়ী যারা, কিয়ামতের দিন এই সমস্ত ব্যবসায়ীরা নবী সিদ্দিক শহীদদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই দিকে পরকাল হারাচ্ছে মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করার জন্য, অন্যদিকে আপনার সৎভাবে ব্যবসা করার কারণে কি হচ্ছে, জান্নাতের ভিতরে থাকার জায়গা হচ্ছে কাদের সাথে, নবী শহীদ সিদ্দিকদের সাথে। আগের লোকের সাথে এই লোকের মিল আছে, সেটা কি, ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হালফিল কাযিব, মিথ্যা কথা বলে যারা পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করে, অসংখ্য দোকানদার যারা ভিতরে বাহিরে সব জায়গাতে মিথ্যার ভিত্তিতে, মিথ্যার ছত্রছায়ায়, মিথ্যার সংস্পর্শে গিয়েই তার ব্যবসা পরিচালনা করেন, এটা আমরা দেখে এসেছি। আপনার নিত্য প্রয়োজনীয় সামান্য একটা খাতা কলম থেকে শুরু করে গরু ছাগল পর্যন্ত, যেটা আমাদের চোখে পড়ে, অনেকটা চোখে পড়ে না, গরু ছাগলের ক্ষেত্রে দেখেছেন একবার দিব্যি, বাপ বেটা হাটে গেছে, একবার একটা গরুনে দাঁড়িয়ে আছে, বাপ বেটা সম্পর্ক, নিজের বাপ বেটা, একেবারে জন্ম দেওয়া ছেলে, বাপই হয়তো ধরে আছে রশিটা ছাগলের অথবা গরুর, একটু দূরে আছে বেটা, খানিকক্ষণ পরে দেখছে যে কিছু লোক এই গরুর কাছেই ঘোরাফেরা করছে, মানে নিতে পারে, দরদাম চলছে, কে ধরে আছে রশি, বাপে। বেটা খানিকক্ষণ পরে লোকজন দেখে, ক্রেতাদের দেখে বলছে যে কি ভাই, যে দামে বলেছিলাম দিবেন, নিজের জন্মদাতা বাপকে ভাই বলছে ওই ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য, যে কি ভাই, যে দামে বলেছিলেন দিবেন ওই দামে, অথচ দামই বলেনি। অথবা বেটাই ধরে আছে রশি, দু চারজন লোকজন, গ্রাম্য মানুষ যারা গেছে গরু কিনতে, আশেপাশে ঘোরাফেরা করছে, দেখছে, তাদেরকে আকৃষ্ট করার জন্য, তাদের মনোযোগ তার গরুর দিকে ফিরানোর জন্য বাপি তার জন্ম দেওয়া ছেলেকে বলছে কি ভাই, যে দাম বলেছি দিবেন কেউ দামে, অথচ দামই বলেনি। এইভাবে অহরহ মিথ্যা, আপনি দোকানে যান, বন্ধু মানুষ বলছে আল্লাহর কসম এই জিনিসটা 500 টাকাতেই কিনা, লাভ দেওয়া লাগবে না বন্ধু মানুষ, এটা দিয়েই নিয়ে যান, অথচ 500 টাকাতে তার কিনা না। ইসলামে লাভ করা জায়েজ,
বাজার চলছে, আপনি 300 টাকাতে একটা জিনিস কিনেছেন, 500 টাকাতে বিক্রি করা যায়, এটা বাজারই, সবার কাছে গেলে তাই নিবে, এমনি তো আপনার 200 টাকা লাভ হলো, আল্লাহর নামে কসম করে অযথা মিথ্যা কেন বলতে গেলেন? এজন্য এই মিথ্যার পরিণাম সম্পর্কে একটু অবগত হই। আমরা মৃত্যুর আজাবকে ভয় করি, কেয়ামতের মাঠকে ভয় করি, হিসাব নিকাশ হবে এটাকে ভয় করি, আমলনামা ডান হাতে পাওয়ার প্রত্যাশা করি, বলছি রাত খুব অন্ধকার হবে, সেই দিন আমলের ইমানের আলো ছাড়া আর কোনো আলোর ব্যবস্থা থাকবে না, এই রাস্তাটা যাতে আলোকময় হয়, অন্ধকারাচ্ছন্ন না হয়, এজন্য আমরা চেষ্টা করি।